মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত জন ব্যক্তিত্ব দেশ শাসন করেছেন তাদের মধ্যে কেউ রাষ্ট্রপতি কেউ প্রধানমন্ত্রী কেউ আবার সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ পরিচালনা করেছেন সরকার পদ্ধতির পরিবর্তনের কারণে কেউ কেউ আবার কখনো রাষ্ট্রপতি কখনো প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত দেশে দুবার রাষ্ট্রপতি শাসিত এবং দুবার প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এর বাইরে দুবার সামরিক আইন প্রশাসকের নেতৃত্বে দেশ পরিচালিত হয় এছাড়া নির্বাচনকালীন অন্তর্বর্তী ব্যবস্থার অংশ হিসেবে তিনবার তত্ত্বাবধায়ক সরকার এবং একবার অস্থায়ী রাষ্ট্রপতির নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হন তার অবর্তমানে দশই এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয় মুজিবনগর সরকার নামে পরিচিত ওই সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত করা হয় বঙ্গবন্ধুকে তবে তার অবর্তমানে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয় স্বাধীনতার পর পাকিস্তানের বন্দিদশা থেকে দেশে ফিরে বঙ্গবন্ধু বারোই জানুয়ারি রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে ওই দিনেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই দায়িত্বে তিনি ছিলেন উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি পর্যন্ত এবং ওই দিনেই অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি বঙ্গবন্ধু পুনরায় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের কালো রাতে সহপরিবারে নিহতের আগ পর্যন্ত বঙ্গবন্ধু রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন বঙ্গবন্ধুকে হত্যার পর পনেরোই আগস্টই দেশের শাসন ভার নেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি খন্দকার মুস্তাক আহমেদ সেনাবাহিনীর ছত্রছায় খন্দকার মুস্তাক পঁচাত্তরের ছয়ই নভেম্বর পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন তিন নভেম্বর এবং ছয় নভেম্বরের কু এর প্রেক্ষাপটে বিচারপতি আবু সাদত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন তবে ওই সময় নেফত্তে থেকে দেশ চালান তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান এর বছরখানেকের মাথায় জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নিয়ে সরাসরি দেশ পরিচালনা শুরু করেন তখন ফুতুল রাষ্ট্রপতি হিসেবে সপদে বহাল থাকেন বিচারপতি সায়াম প্রধান সামরিক প্রশাসক হওয়ার পর রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন জিয়াউর রহমান পরে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল দায়িত্ব নেন জিয়া উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন নিজের রাজনৈতিক দল বিএনপি উনিশশো সালের তিরিশে মে আততায়ীর হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহতের পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন বিচারপতি আব্দুল সাত্তার এগারোই ডিসেম্বর পর্যন্ত প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ পরিচালনা করেন এস এম এরশাদ প্রদানের পথ ছেড়ে উনিশশো তিরাশি সালের এগারোই ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব নেন রাষ্ট্রপতি পদে থাকাকালে উনিশশো ছিয়াশি সালের পহেলা জানুয়ারি এরশাদ জাতীয় পার্টি নামে একটি দল গঠন করেন ওই বছর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন হোসাইন মোহাম্মদ এরশাদ গণ আন্দোলনে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর পতনের আগ পর্যন্ত হুসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে এরশাদের পতনের পর তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এরপর তার নেতৃত্বে উনিশশো সালে বাংলাদেশে পঞ্চম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং ওই নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সময় রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তন করা হয় সরকারের পাঁচ বছরের মেয়াদ পূর্তির কিছুদিন আগে ক্ষমতায় থেকে খালেদা জিয়া নির্বাচন করেন প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ওই নির্বাচন বর্জন করেন নির্বাচনে জিতে খালেদা জিয়া দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতা গ্রহণ করেন তবে আন্দোলনের মুখে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিধান করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান প্রধান বিচারপতি হাবিবুর রহমানের হাতে উনিশশো ছিয়ানব্বই সালের তিরিশে মার্চ ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন বেগম খালেদা জিয়া বিচারপতি হাবিবুর রহমান সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একই বছরের তেইশে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করেন সরকারের পাঁচ বছরের মেয়াদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের পনেরোই জুলাই ক্ষমতা তুলে দেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি লতিফুর রহমানের হাতে অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে ওই বছরের দশই অক্টোবর খালেদা জিয়ার হাতে ক্ষমতা হস্তান্তর করেন সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান খালেদা জিয়া টানা পাঁচ বছর দেশ শাসন করে দু সালের উনত্রিশে অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের হাতে ক্ষমতা হস্তান্তর করেন তবে ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটে ইয়াজুদ্দিন আহমেদ দু সালের বারোই জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদের কাছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব হস্তান্তর করেন ফখরুদ্দিন আহমেদ প্রায় দুই বছর ক্ষমতায় থাকেন নবম সংসদ নির্বাচন